হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি এডুকেশন প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের দেখাবো একটা দারুণ টপিকস, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে সুন্দর একটা লোগো তৈরি করা যায়। এই দেখুন, আমি আপনাদেরকে একটা লোগো তৈরি করে রেখেছি, ঠিক এইটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, প্লিজ প্লিজ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এখন দেখুন, এই যে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি, এখান থেকে আমরা এই পেজটাকে ল্যান্ডস্কেপ নেব। তো প্রথমে আমরা ল্যান্ডস্কেপ নিতে গেলে লেআউটে যাব, তারপর এখানে দেখুন পেজ সেটআপ, এই ল্যান্ডস্কেপ থাকা অবস্থায় পেজ সেটআপে ক্লিক করব। এখান থেকে টপ বটম লেফট রাইটে একদম মার্জিন একদম উঠাই দেবো, একদম উঠাই দেবো, 0.3 দিলে যথেষ্ট, অথবা একদম জিরো করে দেবেন, যেটা ইচ্ছা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে যদি আরও মনে চায় যে কমাই দেবেন, তাহলে দিতে পারেন, যতটুকু দরকার ঠিক ততটুকু কমাই দেবেন। তারপর এখানে পেপার সাইজে এই যে ল্যান্ডস্কেপ ক্লিক করবেন, এটা ল্যান্ডস্কেপ ক্লিক করার সাথে সাথে এই যে পেপার দেখবেন কত, A4 সাইজের পেপারটা নিয়ে নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করলাম, করার সাথে সাথেই দেখুন ও ফিক্সড করবেন, হ্যাঁ আমি ফিক্সড করব। তারপরে ওকে দেওয়ার সাথে সাথে ল্যান্ডস্কেপটা হয়ে গেছে। ঠিক এখন আমি চলে যাব যে প্রথমে ইনসার্টে যাব, এই যে ইনসার্ট, তারপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে এইখানে এইটা নেবেন, বেসিক শেপের নিচের থেকে এই যে সার্কেল, এটা নিয়ে শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে একদম সুন্দর করে এই যে বড় করে দেখুন আমি একটা এই যে বৃত্ত আঁকলাম, ঠিক এই অনুযায়ী নেবেন। তারপরে এখান থেকে একটু সরাই দেন, দেখুন আমি ঠিক পেজের সমান সমান নিলাম। আর এইখানে এই যে এইখানে এইখানে ধরে দেখুন টান দিলে আস্তে 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 সাইজ মতন হয়ে যাবে, তো এই সাইজটাই আমি নিলাম। আচ্ছা, ঠিক এই অবস্থায় আমি শেপে যাবেন, এই যে শেপ ফিল এখানে থাকা অবস্থায় একটা কালার দিয়ে দেবো, এই যে টেক্সটে এলে এখানে থাকা অবস্থায় যদি মনে করেন যে এটাও দিতে পারেন, এই যে এটা সুন্দর দেখা যাচ্ছে, আমি এই টেক্সটটা নিয়ে নিলাম, এই টেক্সটটা নিয়ে নিলাম, এবং তারপর আউটলাইনটা এই যে শেপ আউটলাইনটা উঠাই দেবো, নো আউটলাইন এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক এই অবস্থায় এখন আবার আরেকটা এখানে সে সিলেক্টটা সরাই দেবেন, তারপর এখান থেকে ইনসার্টে যাবেন, শেপে যাবেন, শেপে যাওয়ার পর এইখান থেকে দেখুন ঠিক আমি চলে যাব যে স্টার অ্যান্ড ব্যানার, এই যে এখানে এখানে থাকা অবস্থায় এইখানে যাবেন, এই যে 32 পিন এইখানে ক্লিক করে শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে দেখুন পুরা জিনিসটা এই যে একদম কোনা পর্যন্ত নিয়ে আসবে, একদম কোনা পর্যন্ত দেখুন, খেয়াল করেন আমি যেভাবে আনছি ঠিক সেইভাবে, এই যে এখানে শেপ কিন্তু চেপে ধরে রাখবেন, রেখে ধরে একদম পুরো কোনাটা কোনা করে নেবেন, এই পাশে এই কোনাটা নিয়ে নেবেন। তারপরে যদি আরও নিচে যাই দেখুন এটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে হালকা একটু কমাই দেবেন, এই যে সব পাশে দেখুন যেন কোনা পর্যন্ত হয়ে যায়, ঠিক কোনা পর্যন্ত এই যে আমি দিয়ে দিলাম, দেখুন একেবারে পুরো সব কোনা পর্যন্ত হয়ে গেছে। ঠিক এই অবস্থায় ছেড়ে দেবেন, শীত চেপে ছেড়ে দেবেন। দেওয়ার পর এই যে শেপ ফিল এখানে যায় একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিতে পারেন, যদি মনে করেন যে এই কালারটা দিবেন তাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিয়ে দেবেন। তো এই কালারটা দেখা গেলো যে কোন কালারটা মেশে ঠিক সেটা দেবেন, যে এই কালারটা আমি দিয়ে দিলাম দেখুন এইটা, হ্যাঁ এটা দেওয়ার পর তারপর এখান থেকে আউটলাইনটা উঠাই দেবেন, এই যে শেপ আউটলাইনটা এখান থেকে নো আউটলাইন দিয়ে দিলাম। তারপর দেওয়ার পর এখন দেখুন এটা আর একটু বড় করা যায়, এই যে কোনায় আমি মাউস ঘোরাচ্ছি ঠিক এই জায়গা চেপে ধরে যদি এই যে ই করেন দেখুন ওদের কিন্তু একটা কালার এই যে চলে আসছে, দেখছেন এই যে কালারটা দেখছেন, এখন এই কালারটা কিন্তু এই যে একটা কালার হয়ে গেল দেখছেন, ঠিক এই অবস্থায় আমি ছেড়ে দিলাম। তারপর এখানে আমি আবার যাব ইনসার্ট, তারপরে শেপ, শেপে যাওয়ার পর এখান থেকে এই যে গোল
রাউন্ড যেটা আছে, যে কোনো একটা রাউন্ড নেবেন, এই যে এটা নিলাম, নিয়ে সারে শিপ চেপে ধরে এই রাউন্ডটাকে মিশিয়ে দেবো। দেখুন এখানে পুরা এই রাউন্ডটাকে কীভাবে মিশাতে হয়, আমি যখন এই যে এখানে ধরবেন ঠিক এখানে কোনা করে ধরে এই যে কোনায় ঠিক সব পাশে একটা ইয়ে আছে ঠিক কোনায় নিয়ে নেবেন। কিন্তু এখানে এই যে দেখুন এইটা মিশালাম, তারপরে এইখানে ধরে এইখানটায় মিশালাম, মিশানোর পর তারপরে আবার যদি উপরে যাই দেখুন সব পাশে কিন্তু মিশে গেছে, এই যে পুরো মিশে গেছে, ঠিক আছে একটু ঠিক আছে। তারপরে এই অবস্থা ছেড়ে দিয়ে এখন দেখুন সাদা করে দেবেন, এই যে ফরম্যাটে যাব, তারপরে শেপ ফিলে যে এখান থেকে সাদা ক্লিক করবেন, সাদা ক্লিক করে সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে দেখুন। তারপর এটাকে আমরা গ্রুপ করব, দেখুন গ্রুপ করতে গেলে কি করতে হবে একটু সব পাশে দেখুন, গ্রুপ করতে গেলে এইখানে আপনারা সবগুলো সিলেক্ট করবেন, শিপ চেপে ধরে বাকিগুলো, বাকি যে দুটো আছে এই দুটাকেই, এই যে এইটা এবং এইটা, এই যে তিনটাই যে তিনটা আছে দেখুন, এই এইটা এইটা এবং নিচেরটা দেখুন, তিনটাই আপনারা এই যে গ্রুপ করে নেবেন। দেখছেন গ্রুপ করে নিলাম, তারপর যদি আরও কিছু থাকে দেখুন, যদি কোনোটা গ্রুপের দেখি আমি গ্রুপ, এই যে একটা গ্রুপ হয় নাই দেখছেন, যে এইটা নেবেন শীত চেপে ধরে এটা নেবেন, আর এই সাদাটা নেবেন, এই যে এই সাদাটা দেখছেন, এইটা এবং এইটা, এই দুটো গ্রুপ হয়ে গেল। এই যে তখন এই যে গ্রুপ করে আমরা গ্রুপ নিলে, এখন যদি সরাই এই দেখুন আর কিছুই হবে না, সুন্দরভাবে এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমরা কী করব, এই শেপে যাব আবার, ইনসার্ট, তারপরে শেপ, শেপে যাওয়ার পর ঠিক গোল একটা এই যে ইয়ে আছে এইটা নিলাম, এই যে সার্কেল, হ্যাঁ সার্কেলটা নেওয়ার পর শিপ চেপে ধরে আবার ঠিক এই মাপ পুরো চারপাশে ঠিক মাপ দিয়ে চারপাশে একটা গোল মতন করবেন। এই যে দেখুন এখানে ঠিক এখানে যদি আসি, এটা নিলাম, এইটা এসে এটা আসলো, এবং এই পাশে আসার পর এই যে দেখছেন চারপাশে কিন্তু ভরে দিলাম। হ্যাঁ ঠিক ভরা হওয়ার পর আপনারা এইখান থেকে যে এইখান থেকে আস্তে 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 বাড়াবেন যতটুকু দরকার, আমি কিন্তু এখানে লিখব, সেই জন্য এইটুকু নিলেই যথেষ্ট। আচ্ছা এটা নেওয়ার পর এখন এটা একটা কালার দিব হালকা একটা, দেখুন চলে যায় আমি এই যে সিলেক্ট থাকা অবস্থায় শেপ আউটলাইন এখানে যাবেন, তারপর এই যে উইটে যায় এই যে থ্রি দেবেন, হ্যাঁ থ্রি দিলাম একটা, এবং একটা কালার দেব, এই যে এখানে যদি কালার যাই যে শেপ আউটলাইনে থাকা অবস্থায় এখানে এই যে এই কালারটা দিলাম, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার দেবেন। দেওয়ার পর এখানে শেপ ফিলে যায় এই এটা উঠাই দেবো, সাদা করে দিলাম। হ্যাঁ আচ্ছা তো কিন্তু এটা সাদা হয়ে গেল। এখন আমি এখানে লিখব, তা লেখার আগে আমি এটা সেভ করে দেবো, তাই সেভ করতে কীভাবে করতে হবে, এই যে ফাইল, সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পর এখান থেকে এই যে দেখুন ডেস্কটপে যেহেতু আমি সেভ করব, সেহেতু এইখান থেকে নিচে নিয়ে নেবেন এইটা, এই যে 97 2003 টেমপ্লেট এটা নেবেন, তারপরে এখানে একটা নাম দিয়ে আমি সেভ করব 2 3 4, এটা দিয়ে আমি এখানে এই যে ডেস্কটপে যদি সেভ করি তাহলে সেভ করলাম, এই যে সেভ হয়ে গেল, আপনারা কন্টিনিউ দেবেন। ঠিক এই অবস্থায় সেভ করার পর আমরা চলে যাব ওয়ার্ড আর্টে, এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাই এখান থেকে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট থাকা অবস্থায় এই যে প্রথমটা নিলাম, এইখানে আমরা লিখে দেবো গুরুকুল, জিওআরই গ্রুপে ইউএল গুরুকুল, গুরুকুল রাজবাড়ি, রাজবাড়ি এডুকেশন, এটি আইওএল এডুকেশন, পিএলএসি সি প্লেস, হ্যাঁ দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখন দেখুন এটাকে আমরা আরেকটা সাইজে নিয়ে যাবো, এই যে চেঞ্জ শেপ এখানে ক্লিক করার পর এই যে এটা নিয়ে নেবেন, আর এই যে ওয়ার্ড আর টেক্সট এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে দেওয়ার পর এটাকে কালো করে দিই, এই যে এখানে নিয়ে এই যে কালো দিলাম দেখছেন, তারপর এখানে যদি এটি ঘুরাই, এই যে দেখুন চলে আসছে সুন্দরভাবে, এই যে ঘুরে দেখুন কার্ভ কার্ভ করা যাচ্ছে, সুন্দরভাবে কার্ভ করা যাচ্ছে দেখছেন, তা আমি এখানে নিয়ে বসাই আগে দেখি কার্ভটা কত দূর হয়েছে, এই যে এখানে কার্ভটা দেখুন এখানে আস্তে 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 কার্ভে, এই যে দেখছেন কার্ভ কিন্তু সুন্দর একটা কার্ভে চলে আসছে, দেখুন এই যে কার্ভে চলে আসছে গুরুকুল রাজবাড়ি এডুকেশন প্লেস। হ্যাঁ আচ্ছা তারপর এইখানে যদি কোনো স্টার্ট দিতে চান তাহলে স্টার্ট দিতে পারবেন, দেখুন আমি একটা স্টার্ট দিই, এখান থেকে ইনসার্টে যাবেন, ইনসার্টে যে শেপ এখান থেকে বিভিন্ন স্টার আছে, এই যে দেখুন আমি এই স্টারটা দিলাম,
এই যে এখানে স্টার আছে পয়েন্ট, এই স্টারটা দিলাম। এই স্টার যদি কোনো কালার কালার দিতে চান তাহলে কালার দিতে পারবেন। এখান থেকে আমি একটা লাল কালার দিলাম, এই যে লাল দিলাম, এবং কন্ট্রোল চেপে ধরে এই পাশে আরেকটা স্টার দিলাম, এই যে কালার করে আরেকটা স্টার দিলাম। আচ্ছা, এইখানে আমি লিখব ইউটিউব চ্যানেল, তাহলে আবার চলে যাব এই যে ইনসার্ট, তারপরে ওয়ার্ড আর্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে ওয়ার্ড আর্ট, তারপরে এটি নিলাম, এটি নিয়ে এখান থেকে লিখব হচ্ছে ইউটিউব, YouTube ইউটিউব চ্যানেলস, চ্যানেল ইউটিউব চ্যানেল দিয়ে এখানে একটা সাইজ এই যে 18 নিলাম, বা 20 নিতে পারেন আপনারা, যদি মনে করেন যে 20 নেই তাহলে 20 নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে চেঞ্জ শেপে এইটা নেব, এইটা নিলাম। তারপর এইটা নেওয়ার পর এখান থেকে দেখুন এই যে ফরম্যাট, তারপর ওয়ার্ড আর্টে যাবেন, ওয়ার্ড আর্টে যে ইন ফন্ট টেক্সট এটা নিয়ে এটা একটা কালো দিয়ে দিলাম, এই যে কালো দিয়ে এটাকে টেনে এখানে নিয়ে আসে এখান থেকে দেখুন ঘোরাচ্ছি, এই যে দেখছেন এখানে যদি এই যে ঘোরাতে চাই এখানে সুন্দরভাবে ঠিক এখানে নিয়ে এই যে দেখুন বড়, যত বড় করতে চান ঠিক তত বড় হবে এই যে নিয়ে। আর যদি তারপরে যদি না হইতে চায় আপনারা এই যে সে সেভিংয়ে যাবে, সেভিংয়ে যায় লুজ দিয়ে দেবে, লুজ দিলে আরও লুজ হয়ে যাবে, এই যে সুন্দরভাবে এখন কিন্তু বড় করে যাবে, দেখুন এই যে সুন্দরভাবে দেখছেন। এখন আর একটু ই করে নিই, এখানে চাপায় এই যে ঠিক এখানে চ্যানেলে দেখুন, এখানে ধরে যদি আবার একটু টাপ দেন দেখুন এখানে সুন্দরভাবে এই যে চাপ দিয়ে এটিকে চলে আসছে দেখছেন। তো এইভাবে আপনারা যে কোনো চ্যানেল করতে পারেন। হ্যাঁ, চ্যানেল করার পর এখানে দেখুন আমার মোটামুটি এই যে লেখা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এইখানে একটা ছবি আনব, যে সূর্যের ছবি আনব এবং একটা বইয়ের ছবি আনব। তো দেখুন ইনসার্টে যাবেন, তারপরে এই যে পিকচার, পিকচারে যাওয়ার পর এখানে বিভিন্ন এই যে আছে, তাই আমি এখান থেকে ধরুন এই এইটা নিলাম সূর্যটাকে নিয়ে, এখান থেকে এই যে ওয়ার্ড টেক্সট, তারপরে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটি নিলাম, এটি নিয়ে এখানে যদি আস্তে করে বসাই দেন তাহলে দেখুন এটা বসে যাবে, এই যে হয়ে গেছে দেখছেন। তো এইভাবে আপনারা ঠিক সেম নিয়মে বসাই দেবেন। তারপরে আমি আরেকটা বই নেই, ইনসার্ট পিকচার, এই যে পিকচার নিলাম, পিকচার নিয়ে দেখুন এখান থেকে এই বইটা নিলাম, এই যে কোনো একটা বই, এটাও ঠিক একই অবস্থায় ওয়ার্ড টেক্সটে ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে নিয়ে এই যে বইটা এখানে বসাই দিবেন। তো বইটা যদি আরও উপরে দিতে চান এই যে দেখুন যত দূর দরকার ঠিক তত দূরে এই যে বইটা উঠাই দেবেন, এই দিয়ে এখানে দেখুন সুন্দরভাবে বইটা সেট করে দেবেন। তারপর এখান থেকে যদি আরও কিছু মনে করে যে যদি আরও কিছু দিতে চান সেই ক্ষেত্রে কী করবেন, এখানে আমি ইনসার্টে গেলাম, এই যে তারপরে শেপে গেলাম, শেপে যায় এখান থেকে এই যে বিভিন্ন অপশন আছে, আমি এই অপশনটা নিয়ে এখানে আমি লোগো ডিজাইন লিখে দেবো, জাস্ট এখানে লিখে দেবো যে লোগো। তো এই যে এখানে আর একটু উপরে উঠবেন, উঠে দিয়ে দেখুন আমি যদি এখানে লিখে দিই লোগো তাহলে আপনারা লিখে দিতে পারবেন। প্রথমে ইনসার্টে যাবেন, ইনসার্টে যায় এই যে ওয়ার্ড আর্টে যাবেন, ওয়ার্ড আর্টে যে ঠিক এইটাই লিখবেন যে এটা 20 সাইজ দিয়ে দেবেন, তারপর লেখেন যে লোগো, এল ও জি ও লোগো দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর এখানে ইন ফ্রন্ট এটা একই অবস্থায় ইন ফ্রন্ট টেক্সট দেবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট দেওয়ার পর এটি যদি কালার করতে চান তাহলে এই যে এখানে এসে যে কোনো কালার করে দিতে পারবেন দেখছেন। আমি এই যে দেখা গেল লাল কালার দিলাম, তারপরে এখান থেকে টেনে ঠিক এই জায়গাটা আপনি বসাই দিতে পারবেন, যেখানে খুশি এই যে সুন্দর করে এখানে বসাই দিতে পারবেন। তো এইভাবে আপনারা সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন। তারপর যদি এখান থেকে মনে করেন যে এখানে নিচে আরেকটা সুন্দরভাবে দাগ দিবেন সেটাও দিতে পারেন, সেটা কীভাবে দিবেন তাই দেখুন এখান থেকে আরেকটা দাগ দিই, সেটা হচ্ছে যদি এখান থেকে এই যে ইনসার্টে যাবেন, তারপর শেপে যাবেন, শেপে যাওয়ার পর এখান থেকে দেখুন একটা হ্যান্ডেল আছে, এই যে এই হ্যান্ডেলটা নেবেন, এই যে এইটা এইটা নিয়ে ঠিক এই অবস্থায় আমি হ্যান্ডেলটা বড় করলাম, বড় করার পর এখানে যদি এই যে এই জায়গাটা কোনা ধরে আমি ছোটো করে দিই, দেখুন এখানে ছোটো করলাম, ছোটো করার পর এটা যদি আরও টানি দেখুন এই যে এখান থেকে যদি টানেন, এই যে এখানে টানলাম টেনে এই যে এখানে, আচ্ছা এখানে আপনারা যদি লুজ করে দিতে চান সেই ক্ষেত্রে দেখুন ফরম্যাটে আসার পর আমি যদি ঘুরাই তাহলে ঘুরাইতেও পারবেন। আমি আর একটু দেখি এখানে, এই যে এটা ধরে যদি আমি আরও একটা টানাই
দেখুন আস্তে 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 কিন্তু অনেক ব্যাকা হবে। এই যে এখানে ধরে এখান থেকে আরও এই টান দিলে একটু দেখি আগে, এই যে এখানে ধরলাম এইটাকে, এখানে যদি ধরি দেখুন, এই যে এখানে যদি ধরি এটা আপনি ঘুরায় ফেলতে পারবেন, যে এটা যদি মনে করেন যে ঘুরায় অন্যদিন নেবেন তাহলে নিতে পারবেন। এই যে এখানে ধরি, এখানে ধরার পর এই যে এই করে দেখুন এখানে যদি ঘুরাই, এটি ঘুরায় যদি এরকম নিয়ে আমি ঘুরায় বসাই দিই তাহলে ঘোড়া বসাইতে পারবেন। দেখুন এখানে আসার পর এই যে আস্তে 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 করে আমি এখানে যদি দেখুন একটু আর একটু নেই, তারপরে এখান থেকে যদি মনে করি যে এটা টেনে আর একটু টান দেবো তাহলে কিন্তু আমি টেনে এই যে ঘোরাইতে পারতেছি। দেখুন খেয়াল করেন, আরও যদি বড় করতে চান এই যে এখানে নিয়ে ঠিক এখানে নিয়ে আরও বড় করব, এই যে এখানে নিয়ে নিয়ে এখানে আরও বড় করলাম, এই যে বড় করে দিলাম, দেখি না একটু বড় করে টানি, এই যে হয়ে গেছে। তারপর এখানে আমি আর একটু হালকা উপর দিয়ে যদি এখানে এখানে সরাবে না সরাই একটা কালার করে দিই, দেখুন এখানে নিলাম, এই যে নেওয়ার পর হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি একটা কালার করতে যাচ্ছি, তো এখানে কালার করলে এখানে কালার দিবেন, এই যে এখানে যাওয়ার পর এই যে যদি মনে করেন এই লাল লালচে কালারটা দিলাম, ঠিক এখানে থাকা অবস্থায় আমি এই ঠিক এখান থেকে যদি আরেকটা এখানে বসাতে চাই সেটা আবার যাবেন ইনসার্ট, তারপরে এই যে শেপে যাওয়ার পর এইখান থেকে আমি এটা নিলাম আয়তকারে রেক্টেঙ্গুলার নিয়ে আমি এখানে এই যে রেক্টেঙ্গুলার একটা বসাই দিলাম। দেখুন যদি এইটুকু বসাই দেখুন এই যে রেক্টেঙ্গুলারে এখান থেকে একটা ঠিক এই মাপের আমি রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর এখানে রেক্টেঙ্গুলার সাইজ অনুযায়ী আমি একটু অ্যাঙ্গেল করে আরেকটা জিনিস রাখবো। দেখুন এই যে এখানে বসালাম, বসানোর পর ঠিক এখান থেকে আমি আবার চলে যাবো ইনসার্ট, তারপরে শেপ, শেপে যে এখান থেকে এই যে লাইনের এইটা নেবো, এই যে কোনারটা ফ্রি শেপ এইটা দেওয়ার পর এখান থেকে আমি দেখুন প্রথমে এটা নেবেন, তারপর এইটা নেব, এখান থেকে এইটা নেবেন, ঠিক এখানে এটা নেবেন, তারপরে এখানে এটা আসবেন, এটা আসার পর এইটা, তারপর ঠিক এখানে আসে এখানে ডবল ক্লিক করলে কিন্তু এটা অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আমি এইটা নিলাম, এইটা নিলাম আর এটা আমি এই যে অফ করে দিলাম, দেখছেন। তারপর এইটা ঠিক এখানে আমি মাপে মাপে এই যে বসাই দিলাম, ঠিক এখানে বসায় বসায় এখানে একটা কালার দিয়ে দিই, এই যে আসে ঠিক ওই কালারটাই দিব, দেখছেন এই কালারটাই দিলাম। আর এখান থেকে কন্ট্রোল চেপে ধরে আর একটা নিলাম, এই যে নিয়ে ঠিক এখানে আর একটা বসাই দিলাম, এই যে ঠিক এখানে দেখুন আমি আরেকটা হয়ে গেল। এখন কি করবেন, এটা ব্যাক সাইডে দিয়ে দেবেন, এই যে শিফট চেপে ধরে এই যে ফিক্সে অর্ডারে যাবেন, তারপরে ব্যাকে যাবেন, সেন্ট টু ব্যাক এখানে দিয়ে আসার সাথে পিছনের দিক চলে গেছে, ঠিক একই অবস্থায় এটাও সে অর্ডারে যে সেন্ট টু ব্যাকে দেবেন, এই যে সেন্ট টু ব্যাক দেওয়ার সাথে সাথে দেখুন সুন্দরভাবে আমার কিন্তু এই যে লোগোটা হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবেই সুন্দর সুন্দর লোগো আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের বেলটি অন করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।